জন সিনা, রোমান রেন্স এবং ফিন ব্যালরের মধ্যে বর্তমান সময়ে স্ম্যাকডাউনে কি ঘটছে, কেন ফিন ব্যালরকে জন সিনা এবং রোমান রেন্সের ফিউডের মধ্যে ঢুকানো হলো, এইটার পেছনের আসল রহস্য কি, এই বিষয়টি নিয়ে অনেক বড় একটি রিজন এসেছে। এছাড়াও র্যান্ডি অর্টন, তিনি WWE-তে অনেকদিন ধরেই নেই, তিনি কবে রিটার্ন করতে পারেন, আর CM Punk ফাইনালি WWE ছেড়ে অন্য একটি কোম্পানিতে কন্ট্রাক্ট সাইনিং করলেন। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। র্যান্ডি অর্টন বিশেষ করে WWE-তে কিছুদিন আগে নিয়মিতই পারফরমেন্স দিতেন, আর তিনি আরকে ব্রো টিমে পারফরমেন্স দিতেন, বিশেষ করে তিনি রিডেল তার সাথেই ট্যাগ টিম বেঁধে অনেক ইন্টারেস্টিংভাবে সেখানে পারফরমেন্স দিচ্ছিলেন, আর কোয়ালিফাইং ম্যাচে রিডেলের জন্য হেরে যাবার জন্য সেইখান থেকে চলে গিয়েছিলেন র্যান্ডি অর্টন, আর তারপর থেকেই মানডে নাইট রোয়ের এপিসোডে আর তাকে দেখা যায়নি। তবে বর্তমান সময়ে WWE-এর অনেকগুলো সেকশন থাকে, সেইখানে যেখানে ইনঅ্যাক্টিভ সুপারস্টার রয়েছে সেইখানে নাম রয়েছে র্যান্ডি অর্টনের, র্যান্ডি অর্টনের নামটি সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে র্যান্ডি অর্টনের নাম সেখানে দিয়ে দেওয়া হলেও খুব শীঘ্রই রিটার্ন করবে র্যান্ডি অর্টন, বিশেষ করে আগামী 2 আগস্ট মানডে নাইট রোয়ের এপিসোডের জন্য অ্যাডভার্টাইজ করা হচ্ছে র্যান্ডি অর্টনকে, এবং সেখানে জানা যাচ্ছে যে আগামী 2 আগস্টের মানডে নাইট রোয়ের এপিসোডে রিটার্ন করতে চলেছেন আবারও মানডে নাইট রোয়ের এপিসোডে র্যান্ডি অর্টন, এবং তিনি এসেই রিডেলের সাথে তার ইন্টারেস্টিং ট্যাগ টিম আবারও গঠন করবেন। এছাড়াও CM Punk WWE থেকে অনেক আগেই চলে গিয়েছেন, আর তিনি এরপরে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে তিনি কোনো এক কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইনিং করছেন, তবে কোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইনিং করছেন এই বিষয়টি জানা যায়নি। তবে রিসেন্ট সময়ে একেবারে রিংসাইড নিউজের পক্ষ থেকে কনফার্ম নিউজ পাওয়া গিয়েছে যে CM Punk 100% কনফার্ম AEW এর সাথে কন্ট্রাক্ট সাইনিং করেছেন, আর কিছুদিন পরেই তিনি AEW-তে ডেবিউ দিবেন, বিশেষ করে কিছুদিন দেরি হবে তার ডেবিউ দিতে AEW-তে, এজন্যই কেননা তিনি WWE-র বাইরে AEW-তে যেহেতু ডেবিউ দিচ্ছেন সেহেতু অনেক বড়ভাবে তিনি ডেবিউ দিবেন, আর অনেক বড় সারপ্রাইজ ডেবিউ দেওয়ার জন্যই অনেক বড় প্ল্যান করার পরেই তিনি ডেবিউ দিবেন। এছাড়াও স্ম্যাকডাউনের এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেন্স এবং জন সিনার মধ্যে ফিউড শুরু হবার কথা ছিল, তবে সেইখানে হঠাৎই ফিন ব্যালর আসেন, তিনি চ্যালেঞ্জ করে দেন রোমান রেন্সকে, রোমান রেন্স তার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নেন এবং জন সিনার চ্যালেঞ্জটিকে রিজেক্ট করে দেন। দেখুন বর্তমান সময়ে যে রিপোর্টস এবং নির্ভরযোগ্য ওয়েবসাইটের পক্ষ থেকে আপডেটগুলো এসেছে সেগুলো থেকে একেবারে ক্লিয়ারলি জানা গিয়েছে যে জন সিনা এবং রোমান রেন্সের সামারস্ল্যাম ম্যাচটি ক্যান্সেল হওয়া তো দূরের কথা, WWE ম্যানেজমেন্ট সামারস্ল্যাম পেপারভিউতে জন সিনা ভার্সেস রোমান রেন্সের ম্যাচটিকে নিয়ে অনেক বড় প্ল্যান করছেন, আর এটাকে ক্যান্সেল করার কোনো কারণই দেখছেন না। আর বিশেষ করে সামারস্ল্যাম পেপারভিউ শুরু হতে যেহেতু এখনও অনেক দেরি রয়েছে, সেহেতু WWE ম্যানেজমেন্ট এদের স্টোরি লাইনকে অনেক গরম রাখার জন্য বা এদের স্টোরি লাইনকে অনেক শক্তিশালী এবং অনেক মজাদারভাবে গড়ে তুলবার জন্য স্ম্যাকডাউনের এপিসোডে ফিন ব্যালারকে দিয়ে চ্যালেঞ্জ করালেন, এবং আর এদের ফিউডটি কন্টিনিউ হবার পরে সামারস্ল্যাম পেপারভিউর পরেও ম্যাচ হতে পারে, আবার সামারস্ল্যাম পেপারভিউর আগের স্ম্যাকডাউনের এপিসোডে ফিন ব্যালার হয়তোবা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেন্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে। তো এই ছিল WWE-র সর্বশেষ কিছু আপডেট, ধন্যবাদ।